সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে চাকরির বয়স সংক্রান্ত একটি কনফিউজিং বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমরা জানি যে সরকারি চাকরিতে 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যায়, কিন্তু এই 30 বছর বয়সটা তেই একটা বিষয় প্রবলেম হয়। আমরা অনেকে মনে করি যে 30 বছর শেষ হয়েছে, এখনও 31 বছর পূর্ণ হয়নি, সো আমরা এখন অ্যাপ্লাই করতে পারবো। আসলে বিষয়টি এরকম নয়, 30 বছর বয়সটা বিবেচনা করা হয় এরকম, আপনার বয়স 29 বছর হয়েছে, 29 বছর পূর্ণ হওয়ার পর পরবর্তী 1 বছর এই সময়টাকে আপনার 30 বছর বিবেচনা করা হয় বা ধরা হয়। কিন্তু 30 পার হয়েছে, তার পরবর্তী 1 বছর সেটা 31 বছর। তাহলে চাকরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন 29 বছর পার হওয়ার পরে, পরবর্তী যে 1 বছর পাবেন সেই সময়তে, কিন্তু 30 হওয়ার পরে একদিনও যদি হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও কিংবা নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, টাটা, সি ইউ এগেন, আল্লাহ হাফেজ।